হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আজকে আপনাদের সাথে শেয়ার করব প্রশ্নোত্তর পর্বের রচনামূলক প্রশ্ন। 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য প্রণীত সংবিধানের রূপরেখা আলোচনা করো। এই উদ্যোগের পরিণতি কীরূপ ছিল সে সম্পর্কে আলোচনা করো। প্রথমে হচ্ছে ভূমিকা। 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলার রাষ্ট্র গঠনের উদ্যোগ ভারতের রাজনৈতিক ইতিহাসে একটি আলোচিত ঘটনা। 1940 সালে লাহোর প্রস্তাব গৃহীত হওয়ার ফলে বাংলার জনগণ স্বাধীন সার্বভৌম বাংলার রাষ্ট্রের স্বপ্ন দেখতে থাকে, আর লাহোর প্রস্তাব উত্থাপনকারী মুসলিম লীগকে বাঙালিরা তাদের যথাযোগ্য প্রতিনিধিত্বকারী দল হিসেবে ভাবতে শুরু করে। 1945 সালের নির্বাচনই তার প্রমাণ। কিন্তু 1947 সালে মুসলিম লীগের দলীয় সম্মেলনে এক ঘৃণ্যতম ষড়যন্ত্রের মাধ্যমে লাহোর প্রস্তাবকে সংশোধন করা হয়, যার ফলে বাংলার সৌভাগ্য ভাটা পড়ে। কংগ্রেসে ও মুসলিম লীগের ষড়যন্ত্র বুঝতে পেরে বাঙালি নেতারা পুনরায় 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের উদ্যোগ গ্রহণ করে। পরের পয়েন্ট হচ্ছে 1947 সালের সংবিধানের রূপরেখা। 1947 সালে 20 মে শরৎচন্দ্র বসুর বাসভবনে মিলিত হয়ে অখণ্ড স্বাধীন বাংলার ভবিষ্যৎ সংবিধানের রূপরেখা প্রণয়ন করা হয়। নিম্নে সেটি বর্ণনা করা হলো। প্রথমে হচ্ছে স্বাধীন বাংলা। যৌথ কমিটি সংবিধানে বলা হয় যে অখণ্ডভাবে গঠিত বাংলা হবে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র। ভারতের সাথে সম্পর্ক, দ্বিতীয়ত হচ্ছে ভারতের সাথে সম্পর্ক। অখণ্ড স্বাধীন বাংলা সংবিধানে বলা হয় যে স্বাধীন বাংলা গঠিত হওয়ার পর ভারতের অন্যান্য অংশের সাথে এর সম্পর্ক কীরূপ হবে তা বাংলার পরিচালক ও সংগঠক বৃন্দই নির্ধারণ করবে। এতে ভারতের অন্য জাতির কোনো হস্তক্ষেপ সহ্য করা হবে না। 3 নম্বরে দেওয়া হয়েছে আইনসভার গঠন। স্বাধীন বাংলার জন্য একটি আইনসভা গঠিত হবে। নির্বাচন পদ্ধতি হবে মুক্ত নির্বাচন, আর সার্বজনীনভাবে সকল প্রাপ্তবয়স্করা ভোটাধিকার প্রাপ্ত হবেন এবং তাদের ভোটে নির্বাচিত সদস্যরাই হবেন আইনসভার সদস্য। 4 নম্বরে দেওয়া হয়েছে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠন। বাংলার ফজলুল হকের নেতৃত্বাধীন যে মন্ত্রিসভা বিদ্যমান ছিল তা অখণ্ড বাংলার জন্য সমানভাবে প্রযোজ্য নয়, তাই এই সংবিধানের খসড়ায় বর্তমান মন্ত্রিসভাকে ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভা গঠনের কথা বলা হয়। 1 নম্বরে দেওয়া হয়েছে মন্ত্রিসভার আকার ও ধরন। অন্তর্বর্তীকালীন মন্ত্রিসভার আকার ও ধরন কীরূপ হবে 1947 সালে অখণ্ড বাংলা সংবিধানের রূপরেখা তা উল্লেখ করা হয়। এতে বলা হয় যে মন্ত্রিসভায় আকার খুব বড় হবে কিনা, মন্ত্রিসভার প্রধানমন্ত্রী হবেন একজন মুসলমান বাঙালি, তবে মন্ত্রিসভায় সমান সংখ্যক হিন্দু ও মুসলমান মন্ত্রী থাকবেন। 6 নম্বরে দেওয়া হয়েছে আইনসভার আসন বণ্টন। জনসংখ্যার ভিত্তিতে আইনসভার সফল সম্প্রদায়ের জন্য আসন সংখ্যা নির্ধারণ করা হবে। অর্থাৎ যে সকল এলাকায় কোনো সম্প্রদায় সংখ্যালঘু হবে সে সকল এলাকায় তাদের জন্য আইনসভার আসন সংরক্ষণ করা হবে। 7 নম্বরে হচ্ছে সকল স্থানে সাম্যাবস্থা। এই সাংবিধানিক খসড়াতে উল্লেখ করা হয় যে স্বাধীন বাংলার সামরিক ও পুলিশ বাহিনী সহ প্রশাসনিক ও সকল চাকরির ক্ষেত্রে হিন্দু ও মুসলমানদের জন্য সাম্যাবস্থা থাকবে। এতে কোনো ধর্মের লোকই বিশেষ সুবিধা পাবে না। 8 নম্বরে হয়েছে গণপরিষদ গঠন। 1947 সালে অখণ্ড স্বাধীন বাংলার সংবিধানে খসড়া বলা হয়। বাংলার পূর্ণাঙ্গ সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে। গণপরিষদের মোট সদস্য সংখ্যা হবে সর্বমোট 30 জন। এর মধ্যে 16 জন হবে মুসলমান এবং 14 জন হবে হিন্দু ধর্মাবলম্বী। এই সদস্যরা বর্তমান আইনসভার মুসলমান ও অমুসলমান সদস্যদের দ্বারা নির্বাচিত হবেন। 9 নম্বর পয়েন্টে দেওয়া হয়েছে সংবিধানের সময়সীমা। স্বাধীন বাংলার জন্য প্রণীত সংবিধানের নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা দেওয়া হয়। এতে বলা হয় যে এই সংবিধান আগামী 10 বছর পর্যন্ত পুরো বাংলায় বলবৎ থাকবে। এরপরে হচ্ছে বাংলার সীমানা নির্ধারণ। এই সংবিধানে খসড়ায় বাংলার সীমানা নির্ধারণ করা হয়। পূর্ণিয়া থেকে
আসাম পর্যন্ত বাংলা ভাষাভাষী বৃহৎ এলাকাকে নিয়ে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র গঠনের প্রস্তাব করা হয়। তাছাড়া তিনটি অঞ্চলকে বাংলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়। প্রস্তাবগুলো হচ্ছে, প্রথম হচ্ছে মধ্য বাংলা অঞ্চল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী ও প্রেসিডেন্সি বিভাগ এবং শ্রীহট্ট জেলা। দ্বিতীয়ত হচ্ছে পূর্বাঞ্চল, শ্রীহট্ট জেলা বাদে সমগ্র আসাম। এবং 3 নম্বরে হচ্ছে পশ্চিমাঞ্চল, সমগ্র বর্ধমান বিভাগ ও বিহারের পূর্ণিয়া জেলা। এরপরের পয়েন্ট হচ্ছে অখণ্ড স্বাধীন বাংলা গঠনের গঠন উদ্যোগের পরিণতি। অখণ্ড স্বাধীন বাংলা রাষ্ট্র গঠনের জন্য যে পরিকল্পনা করা হয় তার পরিণতি খুব ভালো ছিল না। অখণ্ড স্বাধীন বাংলা সার্বভৌম বাংলার রাষ্ট্র গঠনের প্রস্তাব কংগ্রেস নেতা মহাত্মা গান্ধী ও মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নার নিকট প্রেরিত হলে কংগ্রেস ও মুসলিম লীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দ স্বাধীন বাংলার প্রস্তাবকে ভালোভাবে গ্রহণ করতে পারেননি। বিশেষ করে সাম্প্রদায়িক রাজনৈতিক সংগঠন হিন্দু মহাসভা ও কংগ্রেসের কিছু অবাঙালি নেতাগণ এ প্রস্তাবের তীব্র বিরোধিতা শুরু করেন। তাছাড়া মুসলিম লীগের রক্ষণশীল নেতা খাজা নাজিমুদ্দিন, লিয়াকত আলী খান, নুরুল আমিন, মাওলানা আকরাম খাঁ প্রমুখ নেতারা অখণ্ড বাংলার ধারণা প্রত্যাখ্যান করে বাংলাকে বিভক্ত করার সিদ্ধান্ত গ্রহণ করে। শেষ পর্যন্ত এ সকল সাম্প্রদায়িক ও ধর্মান্ধদের কারণে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশের পরিকল্পনা ব্যর্থতায় পর্যবসিত হয় এবং 1947 সালের জুন মাসে মুসলিম লীগের কাউন্সিল অধিবেশনে জিন্নার প্ররোচনায় অবাঙালি মুসলিম লীগের নেতাদের সমর্থনে ভারত বিভক্তি সংক্রান্ত 3 জুন পরিকল্পনা গৃহীত হয়। অতএব এখানেই অখণ্ড বাংলার পরিকল্পনা সমাপ্তি ঘটে। উপসংহার: পরিশেষে বলা হয় যে বাঙালি নেতারা অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে এক স্বাধীন সার্বভৌম রাষ্ট্র গঠন করতে চেয়েছিল। বাঙালি নেতারা এসময় হিন্দু বা মুসলমান এভাবে বিভক্ত না হয়ে বাঙালি চেতনায় উদ্বুদ্ধ হয় এবং সেই অনুযায়ী বাংলাকে গড়ে তুলতে এক সাংবিধানিক রূপরেখা প্রণয়ন করেন। কিন্তু কংগ্রেস ও মুসলিম লীগের অসহযোগিতায় বাঙালিদের স্বপ্ন চিরকালের মতো অধরাই থেকে যায়। যদিও 1971 সালে বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছিল, কিন্তু তা অখণ্ড নয়, খণ্ড বাংলা। এটাই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।